ওস্তাদ শাহ আব্দুল করিম একজন বাংলাদেশী কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি 500-র উপরে সঙ্গীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাকে বাউল সম্রাট হিসেবে সম্বর্ধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 2001 সালে 21 পদক পুরস্কারে ভূষিত হন। শাহ আব্দুল করিম ইব্রাহিম আলী ও নাইরজানের ঘরে 1916 সালের 15 ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন। তিনি আফতাব উন্নেসাকে বিয়ে করেন, যাকে তিনি সরলা নামে ডাকতেন। তিনি 1957 সাল থেকে তার জন্মগ্রামের পাশে উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহের দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে, কিন্তু কোনো কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি বাউল গানের দীক্ষা লাভ করেছেন সাধক রশিদুদ্দিন শাহ ইব্রাহিম মাস্তান বকশের কাছ থেকে। তিনি শরীয়তি, মারফতি, দেহতত্ত্ব, গণসঙ্গীত সহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন। স্বশিক্ষিত বাউল সম্রাট এ পর্যন্ত প্রায় 500+ গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার 10টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক তার জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি। উল্লেখ্য, 2006 সালে সাউন্ড ম্যাশিং নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তি বাউল শাহ আব্দুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় 12টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তার বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 2007 সালে বাউলের জীবনদশায় শাহ আব্দুল করিমের জীবন ও কর্মভিত্তিক একটি বই প্রথমবারের মতো প্রকাশিত হয়। শাহ আব্দুল করিম সম্বর্ধন গ্রন্থ নামের এই বইটি সম্পাদনা করেন লোকসংস্কৃতি গবেষক ও পাবন্ধিক সুমন কুমার দাস। শিল্পীর চাওয়া অনুযায়ী 2009 সালের 22 মে সিলেট বিভাগীয় কমিশনার ও খান বাহাদুর ইয়াহিয়া ওয়াকাফ স্টেটের মোতাওয়াল্লি ডক্টর জাফর আহমেদ খানের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে গ্রন্থ শাহ আব্দুল করিম রচনা সমগ্র প্রকাশিত হয়। বইটির পরিবেশক বইপত্র। বাউল শাহ আব্দুল করিম 2001 সালে 21 পদক লাভ করেন। বাংলা একাডেমি তার 10টা গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে। শাকুর মজিদ তাকে নিয়ে নির্মাণ করেছেন ভাটির পুরুষ নামে একটি প্রামাণ্যচিত্র। এছাড়াও সুবচন নাট্য সংসদ তাকে নিয়ে শাকুর মজিদের লেখা মহাজনের নাও নাটকের 88টি প্রদর্শনী করেছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, যেমন 21 পদক, কথাসাহিত্যিক আব্দুর রফুর চৌধুরী পদক, রাগিব রাবেয়া সাহিত্যিক পুরস্কার,
লেবাক অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা, বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা, খান বাহাদুর এহিয়া পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা, হাতিল অ্যাওয়ার্ড, এনসিসি ব্যাংক এনএ সম্মাননা ছাড়াও বিভিন্ন পুরস্কার। প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার বাউসা আব্দুল করিমকে জিজ্ঞেস করেছিলেন, মানুষ আপনার গান বিকৃত সুরে গায়, আপনার সুর ছাড়া অন্য সুরে গায়, অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না, এসব দেখতে আপনার খারাপ লাগে না? শাহ আব্দুল করিম বলেন, কথা বোঝা গেলেই হইল, আমার আর কিছু দরকার নাই। কালিকাপ্রসাদ ভট্টাচার্য আশ্চর্য হয়ে বললেন, আপনার সৃষ্টি আপনার গান, মানুষ আপনার সামনে বিকৃত সুরে গাইবে, আপনি কিছুই মনে করবেন না, এটা কেমন কথা, এটার কোনো অর্থ আছে? জবাবে শাহ আব্দুল করিম বললেন, তুমিও তো গান গাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো, হাজার হাজার চেয়ার রাখা আছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসেনি, শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে, গাইতে পারবে? কালিকাপ্রসাদ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, না, পারবো না। শাহ আব্দুল করিম হেসে বললেন, আমি পারবো, কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই, সেটা একজন মানুষের কাছে হলেও। সুর না থাকুক, নাম না থাকুক, সেই আদর্শটা থাকলেই হলো, আর কিছু দরকার নাই। সেজন্যই বললাম, শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি। কালিকাপ্রসাদ ভট্টাচার্য জানতে চাইলেন সেই আদর্শটা কি। শাহ আব্দুল করিম আবারও হেসে বললেন, একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে। বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের হাওড়া অঞ্চলের একটি এলাকা দিরাই, সেই দিরাইয়ের উজালধর নামক গ্রামে আজ থেকে শতাধিক বর্ষ পূর্বে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহ আব্দুল করিম। ছোটবেলা থেকেই দারিদ্র আর ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছেন, দেখেছেন অর্থনৈতিক বৈষম্য। পরিবারের হাল ধরতে রাখাল বালকের চাকরি নেন, কিন্তু তার ছিল গানের প্রতি, সুরের প্রতি প্রচণ্ড ঝোঁক। কালনী নদীর পাড়ে বসে একসময় তাই গান লিখতে আর সুরে সুরে গাইতে শুরু করেন। এভাবেই গাইতে গাইতে হয়ে ওঠেন ভাটি বাংলার অন্যতম বাউল ও গণমানুষের কণ্ঠস্বর। মাত্র 8 দিন ব্রিটিশদের পরিচালিত নৈশ বিদ্যালয়ে পড়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে গুজব রটানো হলো বিদ্যালয়ের ছাত্রদের ব্রিটিশ বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করতে হবে। সেই আশঙ্কায় সকল ছাত্রের সাথে সাথে তিনিও ছাড়লেন বিদ্যালয়, কিন্তু নিজের চেষ্টা আর সাধনায় কাজ চালানোর মতো পড়াশোনা ঠিকই শিখেছিলেন তিনি। সেই পড়াশোনা আর জীবনের বাস্তবতাকে কাজে লাগিয়ে রচনা করে ফেলেন প্রায় 1500 গান, যার অনেকগুলোই এখন মানুষের মুখে মুখে ফেরে। আপাদমস্তক অসাম্প্রদায়িক এই বাউল গানের মধ্যেও করেছেন সাম্য ও মানবাধিকারের চর্চা। পুরোপুরি নির্লভ মানুষটি কখনো টাকার নেশায় মশগুল হননি। সারা জীবন অভাব অনটন ও কষ্টের সৃষ্টি কাটালেও নির্লভ ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। তার গান গেয়ে কতজন কতভাবে টাকা কামিয়েছে, কতজন তাকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসা করেছে, কিন্তু তিনি এসব জেনেও ছিলেন নির্বিকার। তাকে তার গানের অ্যালবাম থেকে প্রাপ্ত 3.25 লাখ টাকা দেয়া হলে তিনি নিতে চাননি, বলেছিলেন, এত টাকা আমার দরকার নেই, তাকে যে সম্মান দেওয়া হচ্ছে এটাই যথেষ্ট। এমন নির্লভ মানুষ আজকাল খুঁজে পাওয়া সত্যিই বিরল। 2009 সালের 12ই সেপ্টেম্বর এই বিরল মানুষটি মৃত্যুবরণ করেন। সেই দিন
শনিবার সকাল 7:58 মিনিটে সিলেটের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।